এখন যে ভিডিওটি আমরা বানাতে চলেছি সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 দ্বারা আমরা কিভাবে ফানেল এক্সপ্লোরেশন রিপোর্ট বানাবো। তো প্রথমে ফানেল এক্সপ্লোরেশন রিপোর্টটার সম্বন্ধে আমরা একটু বলে দিই। ফানেল মানে হচ্ছে যে একটা ইউজার যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করে তার জার্নিটাকে ট্র্যাক করা। জার্নিটাকে ট্র্যাক করা মানে মিনস হচ্ছে যে কোন কোন পেজ থেকে সে বেরিয়ে চলে যাচ্ছে বা কোন কোন পেজে সে ভিজিট করছে এবং লাস্ট কোথা থেকে সে এক্সিট করে যাচ্ছে। তো সেই ইউজার জার্নিটাকে তোমাকে ট্র্যাক করতে গেলে একটা ফানেল প্রিপারেশন করতে হয়। তো এই সুযোগটা গুগল অ্যানালিটিক্স 4 দিয়েছে, তুমি আলাদা আলাদা করে ফানেল ক্রিয়েট করতে পারো তো ইউজার জার্নি ট্র্যাক করার জন্য। তো চলে আসি আমাদের ওয়েবসাইটে। যে আমি একটা ফানেল, যে ধরো আমি এখান থেকে ট্র্যাক করতে একটা ফানেল ক্রিয়েট করছি, এইটা ট্র্যাক করার জন্য যে আমার হোম পেজে যারা যারা ভিজিট করছে বা যারা যারা আসছে আমার ওয়েবসাইটটা দেখার জন্য, দেন তারা এসইও পোস্টটা বা অ্যাবাউট আস পেজে কতজন যাচ্ছে, অ্যাবাউট আস পেজে কতজন যাচ্ছে, অ্যান্ড দেন তারপরে কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ মিনস এই যে আমার কন্ট্যাক্ট আস পেজে গিয়ে কতজন ফর্ম ফিল আপ করছে বা ওই পেজটা ভিজিট করছে। তাহলে এই জার্নিটাকে যদি আমি ট্র্যাক করতে চাই, তাহলে এখানে আমি একটা হোম পেজ ভিজিট, এখান থেকে আমি করে দিলাম অ্যাবাউট আস, পেজ কতজন ভিজিট করছে হোম পেজের পর, অ্যান্ড দেন কন্ট্যাক্ট পেজে কতজন যাচ্ছে, এই জার্নিটাকে আমি ট্র্যাক করতে চাই ইউজারে। তো ফানেলের থ্রু দিয়ে আমরা কিভাবে করব চট করে দেখে নিই। তো GA4 আমার, এটা হচ্ছে GA4 এর ড্যাশবোর্ড, সেটা আমরা সবাই জানি। গুগল অ্যানালিটিক্স 4 এ লগ ইন করতে গেলে আমাকে জিমেল দিয়ে লগ ইন করতে হবে। দেন লগ ইন করার পর এখানে আমি এক্সপ্লোরেশন সেকশনটাতে চলে এলাম। এক্সপ্লোরেশন সিস্টেমটাতে চলে আসার পর এখানে আমাকে ফ্রি যে ব্ল্যাঙ্ক রিপোর্টটা আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমার যে টেকনিক আছে সেই টেকনিকটাকে সিলেক্ট করে আমাকে ফানেল এক্সপ্লোরেশন ক্লিক করতে হবে। ফানেল এক্সপ্লোরেশন ক্লিক করার পর এখানে দেখো স্টেপস কন্ডিশনস, তো এখানে আমি ক্লিক করলাম। প্রথমে আমি দিলাম কি আমার স্টেপটা হবে কি হোম পেজ, ঠিক আছে, হোম পেজ। হোম পেজে আমি কন্ডিশন লাগাচ্ছি যারা ফার্স্ট ভিজিট অর ফার্স্ট ওপেন যারা করছে ভিজিট করছে আমার হোম পেজটা, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে যারা করছে আমার অ্যাবাউট আস পেজটাতে, পেজের নামটা দিয়ে দিলাম অ্যাবাউট আস। এখানে এবার আমাকে কন্ডিশন লাগাতে হবে যারা পেজ পাথ, পেজ পাথ বা কোয়েরি। এখানে ফিল্টারটা আমি লাগিয়ে দিচ্ছি এটা ইজ ইকুয়াল টু অ্যাবাউট আস, অ্যাবাউট আস পেজটা যারা ভিজিট করছে, ঠিক আছে। থার্ড স্টেপটা আমি কি দেখিয়েছিলাম যে কন্ট্যাক্ট আস অ্যাবাউট আস এর পর যারা কতজন লোক কন্ট্যাক্ট আস পেজে ভিজিট করছে। এখান থেকে আমি স্টেপ 3 কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস পেজে কতজন ভিজিট করছে, এখানে পেজ পাথ দিয়ে দিলাম, এখানে ফিল্টার দ্যাট কন্টেন্স কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমার কিন্তু রিপোর্টটা প্রিপারেশন হয়ে গেল। এবার আমি এটাকে অ্যাপ্লাই করব। এটা খুবই ইজি ফানেল ক্রিয়েট করা, এটা যে কেউ স্টেপস গুলো সে মনে রাখতে পারে সে কিন্তু করে নিতে পারবে। দেখো এখান থেকে আমি স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এখানে দেখালাম, তাহলে এখান থেকে দেখাচ্ছে অ্যাবান্ডন রেট মানে হোম পেজে কতজন ভিজিট করেছিল 131, অলরেডি 96% বেরিয়ে চলে গেছে, 5 জন হোম পেজ থেকে অ্যাবাউট আস পেজে গেছে। তার মানে 5 জনের মধ্যে 136 জনের মধ্যে 5 জন গেছে অ্যাবাউট আস পেজে, 131 জন বেরিয়ে চলে গেছে। তারপরে যে আমার ফানেলটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজে তারপরে কেউ যায়নি,
তাহলে আমি যদি একটা ইউজার বিহেভিয়ার ট্র্যাক করি, যে হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, এটাকে যদি একটা কনভার্শন রেট হিসাবে ট্র্যাক করি, তাহলে 0% হচ্ছে। তার মানে হোম পেজ থেকে 5 জন অ্যাবাউট আস পেজে আছে, 5 জনের মধ্যে কেউ আর কন্ট্যাক্ট পেজে যাচ্ছে না। তো এই ইউজার জার্নিটাকে আমি আলাদা আলাদা ফানেল দিয়ে আলাদা আলাদা পেজের ইউজার জার্নি ট্র্যাক করতে পারি। এটা একটা নতুন ফিচার যে GA4 লঞ্চ করেছে। এখানে আরেকটা সুবিধাও আছে, এটাকে আমি রিপোর্টটাকে PDF আকারে এটাকে সেভও করতে পারি। এটাকে আমি PDF রিপোর্টটা করে আমি ক্লায়েন্টকে পাঠাতে পারি, বা নিজের অ্যানালিসিস করার জন্য রেখে দিতে পারি এই রিপোর্টটাকে, ঠিক আছে? যে কতজন আমার ইউজার ফানেল, আলাদা আলাদা ফানেল ক্রিয়েট করে সেগুলোকে আমি ট্র্যাক বা অ্যানালিসিস করছি, বা আমি PDF গুলোকে আমি ক্লায়েন্টকে পাঠাতে পারি। এখানে আরেকটা জিনিস বলার আছে, এই ফানেল এক্সপ্লোরেশনটা দিয়ে যেমন আমরা ইউজার জার্নি বিহেভিয়ার ট্র্যাক করতে পারছি, এখানে আমার দু রকমের ফানেল ক্যালকুলেশন হচ্ছে। একটা হচ্ছে ওপেন ফানেল আছে, এবং একটা হচ্ছে ক্লোজড ফানেল আছে। এবং এই ওপেন অ্যান্ড ক্লোজড ফানেল, এটা আমরা অ্যাডভান্স লেভেলে কিভাবে রিপোর্টকে এটাকে আমরা ট্র্যাক করবো, সেটা আমাদের নেক্সট ভিডিওটাতে আমি এটা দেখাবো। নেক্সট ভিডিও এটার উপর আমি এটা বানাতে চলেছি। কিন্তু সবাইকে একটা জিনিস বলে রাখার আমার কথা হলো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোক যারা আমার ভিজিটটা করছে, কেউ ভিউ করছে হয়তো, কিন্তু পেজটাতে তোমরা লাইক করো, কারণ আমি অনেক কন্ট্রিবিউশন দিচ্ছি আমার টাইম থেকে, বিজি টাইমের থেকে বেরিয়ে আমি ফাঁকা টাইমে আমি ভিডিও গুলো বানাচ্ছি ফ্রি অফ কস্ট। তোমরা দেখছো, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। এবং আমরা রেকর্ডেড করে দেখাচ্ছি কিন্তু লাইভ দেখাচ্ছি না, রেকর্ডেড করে দেখাচ্ছি কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন আমার ওয়েবসাইটের মধ্য দিয়ে কিভাবে হচ্ছে রিপোর্টটা, সবটাই তোমাদের কাছে ওপেন আছে। তোমরা যদি সাপোর্ট না করো, কন্ট্রিবিউট না করো, লাইক শেয়ার কমেন্ট না করো, সাবস্ক্রাইব না করো, তো নেক্সট টাইম আমার ভিডিও বানাতে মোটিভেশনটা আসবে না। তো প্লিজ সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন করো, আমার বেল আইকনটা দাও, নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা পাও, এবং এটাকে শেয়ার করো আরো লোকের কাছে। যত কমেন্টস আসবে, যত লাইকস আসবে, শেয়ার আসবে, এই এর যে আমি ভিডিও গুলো বানাচ্ছি আমাকে আরো মোটিভেট করবে ফ্রিকোয়েন্টলি ভিডিও দেওয়ার জন্য। তো নেক্সট ভিডিওতে তো আমরা নিয়ে আসছি গুগল অ্যানালিটিক্স 4 এর ফানেল ওপেন অ্যান্ড ক্লোজড অ্যাডভান্স লেভেলে কিভাবে রিপোর্ট ক্রিয়েট করবো। তো প্লিজ প্লিজ স্টে টিউনড উইথ আস অ্যান্ড শেয়ার করো। নমস্কার।